সুপ্রভাত বন্ধুরা, মেঘাস ডেইলি ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালটা দেখো খুবই সুন্দর, একদম দারুণ ঝকঝকে আকাশ। আর বাইরের আকাশ যত সুন্দর থাকে, বাইরের ওয়েদার যত ভালো থাকে, ঘরে যেন কাজ করার এনার্জিটাও ততই ভালো থাকে। বাইরে যদি মোটামুটি স্যাঁতস্যাঁতে একটা ভেজা ভেজা বিচ্ছিরি টাইপের ওয়েদার থাকে না, ঘরের কাজে একদম আমার মন বসে না। কিন্তু সংসারের কাজগুলো তো করতেই হবে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য না আমি চেষ্টা করি নিজে হাতে একটু অর্গানাইজভাবে গুছিয়ে কাজগুলো করে নেওয়ার। তাহলে একটু রেস্ট নেওয়ারও সময় পাওয়া যায়। আর বেশিরভাগ সময়টা কি জানো তো, আমার অফ সময়টা এখন চলে যায় ভিডিওগুলোকে এডিট করতে, কারণ এডিটিংটা যদি সুন্দর না হয় তোমরা কিন্তু ভিডিও দেখার এনার্জি একদমই পাবে না। তো যেইটুকু সময় এখন আমি বসে থাকি, চেষ্টা করি সেই সময়টুকুকে কীভাবে ভিডিও এডিটিংয়ের কাজটা সুন্দর করা যায় সেইটা করার। তো গল্প করতে করতে দেখো আমার প্রথমে ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেল, তারপর আমার বেডরুমটাও মোছা হয়ে গেল। আর এই যে পেটিটা দেখছো, এটার মধ্যে প্রচুর খেলনা রয়েছে। অ্যাকচুয়ালি শিবুর দোকানের জন্য খেলনাগুলো এনে রেখেছে, এখনও দিতে যাওয়া হয়নি। যাই হোক, এদিকে দেখো আজকের ওয়েদারটা ভালো দেখে আমি ভাবলাম আর দেরি করে লাভ নেই, রান্নাবান্না পরে করব, আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকবো, কারণ এত সুন্দর আকাশ তো এই সময় পাওয়া যায় না, তাই এত ভালো আকাশ পেয়ে আর হাতছাড়া করতে চাইলাম না। আর আমার এই ওয়াশিং মেশিনটা দেখো, একদম পুচকি একটা 3 কেজির ওয়াশিং মেশিন। এইটা বিয়ের অনেক বছর আগে এই বর কিনেছিল। অ্যাকচুয়ালি ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক দিন আগে, তারপর থেকে না নিজের জামা কাপড়গুলো না ঠিক করে আর কাচতে পারতো না, ব্যথা হতো হাতে প্রচণ্ড। তো তখন নিজের জন্যই এই ওয়াশিং মেশিনটা কিনেছিল, আর এইটাতেই এখন আমাদের দুজনের ছোট্ট করে সংসার চলেই যায়, অসুবিধে আর হয় না। তো ওই জন্য আর বড় ওয়াশিং মেশিন আর কেনা হয়নি, অ্যামাজন থেকে অনলাইনে নেওয়া হয়েছিল। যদি তোমরা কেউ চাও এর লিংক, তাহলে আমায় জানিও, আমি নেক্সট ভিডিওর ডেসক্রিপশনে লিংকটা প্রোভাইড করে দেব। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো মোটামুটি কাঁচা হয়েই গেছে, রৌদ্রের যা তেজ তাতে আর মনে বলে না যে ছাদে এসে জামা কাপড়গুলো ধুই। আসলে ওই ওয়াশিং মেশিনটার মধ্যে না ধোয়া যায়, শুকনো করা যায়, সবই করা যায়, কিন্তু বড্ড ছোট তো দেরি লাগে মনে হয় আমার। ওর থেকে মনে হয় বড় একটা টাবের মধ্যে ভর্তি করে জল নিয়ে ঝপাঝপ করে ধুয়ে নিলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি কাচার কাজটুকুই ওই মেশিনটাতে করি, ধোয়া ধুয়ির ঝামেলাটা আর রাখি না। ছাদে এসে এরকমভাবে বড় টাবের মধ্যে ধুয়ে নিই। আর যা রোদ্দুর ছিল না সেই দিন, আমি পারছিলাম না বসে ছাদে যে জামা কাপড়গুলো ধুই, কিন্তু কিছু করার নেই, এত ভালো রোদকে তো আর মিস করা যাবে না, না জানি কখন আবার বৃষ্টি এসে যাবে আর জামা কাপড়গুলো শুকোবে না। সেই জন্য রান্নাবান্না ফেলে দিয়ে আগে কাঁচা ধোয়া করতেই চলে এসেছি। আর এদিকে ছাদে দেখো ভীষণ রোদ, আর আমাদের না ছাদের আশেপাশে একদমই গাছপালা নেই, একটু দূরে দূরে আছে, যার কারণে আমাদের পুরো ছাদটাতে রোদ থাকে। শীতকালের দিনে না সারাদিন মনে হয় যেন এখানে বসেই সময় কাটিয়ে দিই। তো যাই হোক, এদিকে দেখো কথা বলছি আর কাজগুলোও টুকটুক করে হয়ে যাচ্ছে, সায়া নাইটি মোটামুটি প্যান্ট গেঞ্জি সবগুলোই টুকটুক করে ধোয়াও হয়ে গেছে, আর এগুলো কিন্তু এবার মেলে দেওয়ার পালা চলছে, কারণ এত ভালো রোদ্দুরে যত সুন্দর করে তাড়াতাড়ি টান টান মেলে দেওয়া যাবে ততই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই জন্য কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো মেলাও হয়ে যাচ্ছে। আর কি বলো তো, ছাদে না বেশি ফুল গাছ টাছ আমাদের আর করা হয়নি, আসলে সব সময় তো থাকি না, মাঝে মধ্যে বাপের বাড়িতে গিয়েও থাকি, যার কারণে একটানা গাছ লাগালে যে যত্নটা করতে হয় না সেইটা আর করে হয়ে ওঠা হয় না। শাশুড়িরও বয়স হয়েছে, তিনি ওই টুকটাক কয়েকটা এই গাছ ওই গাছ সেই গাছ লাগায় সেই রকমই। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে সব জামাকাপড় মেলে স্নান সেরেও আমি চলে এসেছি, কারণ জামাকাপড় ধুতে গিয়ে না একদমই ভিজে গেছিলাম। তো তারপরে রান্না করে স্নান করতে না আর ইচ্ছে করছিল না, ওই জন্য প্ল্যান করেই নিয়েছিলাম যে জামাকাপড়গুলো একেবারে কেচে ধুয়ে নিয়ে স্নান সেরে পুজো করে তবেই আজ রান্নাঘরে ঢুকবো। তো সেই মতোই আর কি,
স্নানটাও সেরে এলাম। আর স্নান সেরে আসার পরে বেসিক স্কিন কেয়ার যেটা আমরা সকলেই করি সেই রকমই, একটু টোনার আর একটু ডে ক্রিম, এই দুটোই আমি ইউজ করি দিনের বেলা। তো এই দুটো ভালো করে ইউজ করে নিলাম, আর যেটুকু দেখো থাকে টোনার হাতের মধ্যে লেগে ওইটা আমি না এইভাবে হাতে লাগিয়ে ফেলি, বেকার নষ্ট করে কি হবে। আর তারপরেই আমাদের বিবাহিত মেয়েদের যেটা না করলেই নয় সেটা হচ্ছে সিঁদুর। তো স্নান করে উঠে আমি জেনারেলি ডাস্ট সিঁদুরটাই পরি, আর কোথাও ঘুরতে টুরতে যাওয়ার ব্যাপার থাকলে তখন একটা লিকুইড সিঁদুর ক্যারি করি, না হলে ডাস্ট সিঁদুরটা পরতেই যেন আমার বেশি ভালো লাগে। আর সবাই বলে চুল বেঁধে সিঁদুর পরতে হয়, চুল খুলে নাকি সিঁদুর পরতে নেই, তো সেইটা আমি একটু মেনে চলার চেষ্টা করি এই আর কি। আসলে যে যেটা বলে সেটা শুনে চললে যদি কিছু ভালো হয় তাহলে তো শুনে চলতে কোনো অসুবিধে নেই, তাই না? আর এদিকে দেখো ডে ক্রিমটাও লাগিয়ে নিলাম, নেওয়ার পরে চলে এলাম পুজো করতে। আর এই যে ঠাকুরের সিংহাসনটা দেখছো, এই সিংহাসনের ডিজাইনটা না আমার মা করে দিয়েছিল, মানে ইন্টেরিয়ারের লোককে বলেছিলাম যে আমার এরকম একটা ডিজাইন চাই, তো সেটা ড্রয়িং করে দেওয়ার পরে এটা আমি বানিয়ে নিয়েছিলাম। জায়গার না আমার খুব অভাব ঘরে, ছোট্ট ছোট্ট দুই ফালির দুটো ঘর, তো সেই কারণে মেঝের মধ্যেও যদি একটা বড় সিংহাসন রেখে দিই তাহলে আর নড়াচড়ার জায়গা থাকবে না, সেই জন্য একটু স্লিক করে করা আর কি সিংহাসনটা। আর এটা দেওয়ালের মধ্যে আমি হ্যাং করে রেখেছি, তাহলে কি সিংহাসনের নিচটাও আমি ঝটপট করে পরিষ্কার করে ফেলতে পারি। আর এইদিকে দেখো পুজো করতে এসেই প্রথমেই যেই কাজ, সিংহাসনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার গোপালসোনাকে স্নান করানো। যা গরম পড়েছে, আমরা স্নান করে এত আরাম পাই, তাহলে গোপালসোনা কী দোষ করলো? সেই জন্য প্রত্যেক দিনই আমি একটু ঠান্ডা জলে একদম সুন্দর করে স্নান করিয়ে দিই। আর স্নান করানোর পরে নিত্য পুজো যেটা আমরা করেই থাকি সবাই, সেই রকমভাবেই পুজোটাও সেরে নিই। ড্রেসটাও দেখো পরিয়ে দিলাম, আর এই ড্রেসটা না আমার মা বানিয়ে দিয়েছে। তো দেখো মোটামুটি ড্রেসিং কমপ্লিট হয়ে গেল, এবার একটু সাজগোজের পালা, সাজগোজটাও করিয়ে দিচ্ছি। আর কি বলতো, পুজো করাটা না এক একজনের ধরন এক এক রকম, আমি যেভাবে করি তোমরা যারা ভিডিও দেখছো তারা হয়তো অন্যরকমভাবে করো, তো যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো মোটামুটি ড্রেসিং করানোর পরে সাজগোজও হয়ে গেল, এরপরে চলে যাব পুজো দিতে। পুজো বলতে যেরকম আমরা নিত্যদিন দিয়ে থাকি, প্রত্যেকটা ঠাকুরকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর চন্দন বেটে ধূপধুনো দিয়ে যেরকমভাবে আর কি পুজো হয়ে থাকে চেষ্টা করি আর কি সেইভাবেই করার যতটা সামর্থ্যে কুলায়। আবার এমনও হয় অনেক অনেক দিন একটু তাড়াহুড়া থাকে, সেই দিন হয়তো একটু তাড়াহুড়া করে ঠাকুরকে বলি ক্ষমা করে দিও আজকে এভাবে দিয়ে দিলাম, এই আর কি নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আমরাও যেরকম সংসারে নানান সমস্যার মধ্যে মানিয়ে গুছিয়ে নিই, ঠাকুরকেও সেরকমই মাঝে মধ্যে আমিও বলে দিই যে আজকে এই অসুবিধে হচ্ছে তুমি একটু মানিয়ে নিও। তা আমার কোনো রকম কোনো অসুবিধে হয় না, তবুও যদি কখনো কোনো প্রবলেম হয় ঠাকুরের কাছে একটু ক্ষমা চেয়ে নিই এই আর কি। তো দেখো কথা বলতে বলতে পুজো দেওয়াও মোটামুটি হয়েই গেল। আর কি বলতো, সকাল সকাল স্নানটা করা হয়ে গেলে না তখন মনে হয় কি যে অনেক বড় কাজ হয়ে গেল, আর স্নান করতে দেরি হলে শুধু মনে হয় কি এত দেরি হয়ে যাচ্ছে, এরপরে কখন স্নান করব, কখন পুজো করব, দেরি মানে মাথায় একটা চিন্তা থেকে যায় আর কি। আর সকাল সকাল যদি স্নান পুজোটা সেরে নেওয়া যায় তারপর আমাদের দুজন মানুষের রান্না, সে আর কতক্ষণ লাগবে, সে তাড়াতাড়ি হয়েই যায়। তো এই হারে গরম পড়ার পরে বেশ কদিন আমি পরপর সকালেই স্নান করে নিচ্ছিলাম। আসলে সকালে স্নান পুজোটা সেরে নিলে ফ্রি হয়ে গেলাম, বসে বসে তারপর টুকটুক করে রান্না করলাম, আর অফ টাইমটাতে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবো, এই আর কি, আর কিছুই না। আর আমার যেহেতু দোতলাতে থাকি তো আমি ওই জন্য না বারান্দার এক কোণেই ছোট্ট করে একটা তুলসী মন্দির করে নিয়েছি। তো রান্নাবান্নার দিকে চলে এসেছি দেখো গল্প করতে করতে, কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে আজকে করব চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা খেতে আমার বর ভীষণ ভালোবাসে, তো সেই কারণে বাজারে চিচিঙ্গা উঠলেই ও বলবে এইটা আনবো, এটা তুমি ভাজা করবে। তো আজকে ভাবলাম এইভাবে একটু ভাজা করি, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর চিচিঙ্গাটাকে না আগের থেকে ভালো করে কেটে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন মাখিয়ে রেখে দিলে না চিচিঙ্গাটা একদম মজে নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে অল্প একটু ভাজা ভাজা করলেই কিন্তু খুব সুন্দর জল ছেড়ে আসে আর চিচিঙ্গাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো এই প্রসেসেই আমি জেনারেলি করে থাকি, আবার কোনো কোনো দিন একটু পেঁয়াজ দিয়েও ভাজা করি। তবে আমার কাছে মানে ব্যক্তিগতভাবে না পেঁয়াজ ছাড়া শুধু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলেই যেন বেশি ভালো লাগে, তো আজকে এইভাবে এটা ট্রাই করলাম।
তোমরা যারা চিচিঙ্গা ভাজা খাও এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তো গল্প করতে করতে দেখো এদিকে মোটামুটি রান্নাও বসে গেছে। আর কি বলো তো, যতই কন্ট্রোল করার চেষ্টা করি তেল না আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না, একটু যেন বেশি হয়েই যায়। তবু এখন অনেক মেপে মেপে চেষ্টা করছি কম তেলে রান্না করার। ওইদিকে দেখো মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মসুর ডাল সেদ্ধ চিচিঙ্গা ভাজা হবে, আর একটু কিছু তরকারি করে নেব, ব্যাস আজকে এই পর্যন্তই হয়ে যাবে, কারণ বেশি কিছু করা যাবে না আজকে। আবার রাত্রেবেলা একটু বাইরের প্ল্যান রয়েছে বলে দুপুরটা আজকে এইভাবেই কাটিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো চিচিঙ্গাও কথা বলতে বলতে ভাজা হয়ে গেল, আর চিচিঙ্গা ভাজার পরে দেখো কিছুটা তেল কিন্তু কড়াইতে রয়েই গেছে, মানে তেল একটু বেশি হয়ে গেছে দেওয়া, যতই কন্ট্রোল করার চেষ্টা করি একটু না একটু বেশি হবেই। তো সেই তেলটার মধ্যেই আরও একটু তেল দিয়ে ভাবলাম ডালটা ফোড়ন দিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ, এদিকে দেখো তেল একটু কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করে নেওয়ার পরে প্রথমে দিচ্ছি হচ্ছে রসুন ফোড়ন, আর তারপরে দিচ্ছি হচ্ছে কুচানো পেঁয়াজ ফোড়ন। রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর স্মেল বেরোবে, তখন ওর মধ্যে কিন্তু দিয়ে দেব টমেটো কুচি। ওই দেখো দূরে টমেটো কুচিয়ে আমি রেখে দিয়েছি। তো রসুন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো করে টমেটো কুচিয়ে সেইটাও আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব। এবার তিনটে একসাথে যখন একদম নরম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে যারা ডিম খেতে ভালোবাসো তারা কিন্তু একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মসুর ডাল সেদ্ধ দিতে পারো, সেটাও ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো শুকনো লঙ্কা যেহেতু আমি ওই রান্নাটাই দিয়েছি সেই জন্য ডালটা আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর এখনকার কাঁচা লঙ্কাগুলো না একদম ঝাল নেই জানো তো, আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো সেই জন্যই তিনটে চারটে লঙ্কা একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিয়েছি। এদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর দেখো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মসুর ডালটা ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে না ঢাকা দিয়ে দিয়েছি, মোবাইলের স্ক্রিনটা রয়েছে তো, নাহলে না প্রচণ্ড তেল ছিটবে আর ক্যামেরাটার মধ্যে না খুব বাজে হয়ে যায়, ক্লিন করতে খুব প্রবলেম হয়, এজন্য ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঢাকা দেওয়ার পরে একটু কিছুক্ষণ পরে যখন টকবক করে ফুটতে শুরু করলো তখন আর কি ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সামান্য একদানা চিনি এর মধ্যে তুমি অ্যাড করে দিতেও পারো নাও দিতে পারো, দিলে কি হয় নুনের ব্যালেন্সটা খুব ভালো আসে এই আর কি। আর এদিকে দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চলে এলাম রান্নার বাসনগুলো মাজতে। ফ্রিজের মধ্যেই কন্টেনারগুলোতে সবজি রাখি, তো এই কন্টেনারগুলোকে ক্লিন করার দরকার ছিল, তো সেই চিচিঙ্গা ছিল এটার মধ্যে, তো এইগুলোকে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে সারাদিনের কাজগুলো কিন্তু মোটামুটি আমার হয়েই গেল। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি একটুও কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওতে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, আর যদি মনে হয় যে ভিডিওটা একটুও ইনফরমেটিভ তাহলে কিন্তু একটা লাইকও দিয়ে যেও। আজকে আর বেশি কথা বললাম না, এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে অনেকটা ভালোবাসা নিয়ে। আজকে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। গুড নাইট।